আমরা সকলে জানি যে শিক্ষকরা হলেন সমাজের মেরুদণ্ড। তারা তাদের জ্ঞান ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করে, তাদের সমাজের একজন উন্নত জীব হিসেবে তৈরি করে থাকেন। কিন্তু এখন শিক্ষকরা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নন, নিজেদের মূল কর্তব্য অর্থাৎ শিক্ষকতার বাইরেও এক অন্য ভূমিকা পালন করছেন তারা। সমাজে দুস্থদের পাশে দাঁড়িয়ে একজন সুনাগরিকের ভূমিকা পালন করছেন তারা। তাদের এই সুনাগরিকতা এবং মানবিকতার দৃশ্য পরিলক্ষিত হলো মঙ্গলবার। মূলত সমাজের দুস্থদের মধ্যে শারদীয়ার আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নয়বনমালীপুর বিধানসভার অন্তর্গত বোধচক উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে মঙ্গলবার এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, নয়বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, পুর নিগমের 22 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হিমানি দেববর্মা সহ অন্যান্যরা। দুর্গোৎসবকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রদেশ বিজেপির সভাপতি এবং আগামী দিনে তারা এই সমাজের জন্য আরও অনেক মহতী কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। যেটা নয়বনমালীপুরের অন্তর্গত, এখানকার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এই যে আমাদের শারদীয় উৎসব দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবকে সামনে রেখে ওনাদের যে বেতন থেকে কিছু টাকা বাঁচিয়ে তারা সমাজের যারা দুস্থ মায়েরা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ করার একটা উদ্যোগ নিয়েছে। তো আমরা যেটা পরিলক্ষিত করছি যে মানুষের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সরকার, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে সমাজকে পরিবর্তন করে, তো এইরকম মানে কাজে, সমাজের কাজে ওনারা শুধু শিক্ষক শিক্ষকতা বড় জিনিস নয়, যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটা আজকে একটা নজির স্থাপন করেছেন। আমি ধন্যবাদ জানাই বুজ্জং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, এরকম একটা মহতী উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আর এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি নিজেকে খুব ধন্য মনে করছি, এবং আগামী দিন তারা এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য তারা আরও বেশি করে কাজ করবেন বলে আমি দৃঢ়চিত্তে বলতে পারি। এই দিনের এই অনুষ্ঠানে প্রায় শতাধিক দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।